ওই সময় মক্কার কাফেররা বলতেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন এই কুরআন তোমরা শুনো না কুরআন তেলাওয়াত যেখানে কুরআন তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল তৈরি করো ওই সময় শয়তানের একটা টার্গেট ছিল শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিতেছিল কুরআন তেলাওয়াত শুনো না কুরআনের তেলাওয়াত যেখানে হয় সেখানে হট্টগোল তৈরি করো কিন্তু বর্তমানে কিছু কিছু শয়তানগুলো এমন হয়েছে তাদের টার্গেট একটাই আছে কুরআন তেলাওয়াত থেকে মানুষকে দূরে সরানো কিন্তু তারা শুধু তাদের মুখোশটা চেঞ্জ করেছে তাদের খালি মোরগ যেগুলো ছিল এগুলো চেঞ্জ করে ভিতরে যেই সমস্ত প্রোডাক্ট সেটা ঠিকই আছে তারা যেই চক্রান্ত চালাক এই চক্রান্তর একটাই টার্গেট হচ্ছে মানুষকে কুরআন থেকে দূরে সরানো এখন বর্তমানে একটা দল বের হয়েছে যেই দল বলে যে আমরা মাদ্রাসা পছন্দ করি না একটা দল বের হয়েছে যারা সার্বক্ষণিক হুজুরদের বিপক্ষে থাকার চেষ্টা করে আমাদের বিশ্বজয়ী হাফেজ সালে আহমদ তাকরিম যখন পুরস্কার নিয়ে আসলো বাংলাদেশে তখন নাস্তিকদের গা জ্বলা শুরু হয়ে গেছে এমনকি এটা না তারা বিভিন্ন প্রকারের ট্যাটু বিভিন্ন প্রকারের কার্টুন বানিয়ে হুজুরের কার্টুন বানিয়ে পিছনে মেয়ে নারী ফুটবলারকে দিয়ে শট দেওয়াচ্ছে আর হুজুরকে এদিক ঘুরাই দিছে এমন ভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে এটা হচ্ছে ভবিষ্যতের গভীর একটা চক্রান্ত কিভাবে চক্রান্ত যে একজন ছোট্ট বাচ্চা একজন ছোট্ট ছেলে যখন এই বিষয়গুলো দেখবে যে বর্তমান সমাজে সবচাইতে অবহেলিত হচ্ছে হুজুররা যেমন আমাদের মসজিদের সভাপতি সাহেব একদিন আমাকে এসে বলতেছে হুজুর আমার একটা ভাতিজা আছে তাকে খুব শখ কোরআন শরীফ পড়াবো মাদ্রাসায় পড়াবো কিন্তু তাকে যখন গিয়ে বলি যে বাবা তুমি কি পড়বা তখন আমার ভাতিজা বলে যে আমি আর যাই পড়ি কিন্তু মাদ্রাসায় পড়বো না কেন মাদ্রাসায় পড়বে না বলে যে মাদ্রাসায় পড়লে হুজুরদের শুধু জেলে ঢুকায় এই জন্য মাদ্রাসায় পড়বো না এই যে ছোট্ট একটা বাচ্চার কি একটা ভয় যে হুজুরদের জেলে ঢুকায় এই জন্য সে হুজুর হবে না মাদ্রাসায় পড়বে না আমাদের বর্তমান সমাজের একটা অবস্থা তৈরি হয়ে গেছে বিভিন্ন রাজাকার গুলোর যে সমস্ত ছবি বিভিন্ন রাজাকারদের যে সমস্ত সিনেমা রাজাকারদের নামগুলো যখন লিস্টি করা হয় তার আগে একটা পিকচার দেওয়া হয় ফেসবুকে পত্রিকায় বিভিন্ন জায়গায় এই পিকচারগুলো দেওয়া হয় এই পিকচারগুলো দেওয়ার কারণ কি পিকচারগুলো কেমন থাকে এই পিকচারগুলো থাকে হচ্ছে টুপিওয়ালা দাড়িওয়ালা একজন হুজুরের ছবি থাকে এবং বিভিন্ন ছবিতে সিনেমাগুলোতে দেখা যায় যে একজন মানুষকে রাখা হয় রাজাকারের তালিকায় যার চরিত্র থাকে খারাপ সে বিভিন্ন নারীদের ধর্ষণ করে বিভিন্ন চরিত্র সিন খারাপ সিন তাকে দেওয়া হয় তার মাথায় থাকে একটা টুপি মুখে থাকে একটু দাড়ি এই যে টুপি আর দাড়িকে এখানে দেওয়ার তাদের উদ্দেশ্য মূল মাকসাদ হচ্ছে ওদের ভবিষ্যতে দূরের ভবিষ্যতে সামনের দিনগুলোতে মানুষ যেন ছোট বাচ্চাগুলো যেন এখান থেকে একটা ভয় আতঙ্ক যে দাড়িওয়ালা মানেই খারাপ টুপিওয়ালা মানেই খারাপ দাড়িওয়ালা মানেই রাজাকার টুপিওয়ালা মানেই রাজাকার এটা হচ্ছে তাদের ভবিষ্যতের একটা প্ল্যান কথা ঠিক কিনা এই যে আমাদের চক্রান্ত চালাচ্ছে তারা কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত কেমন ছিল ওই সময় মক্কার কাফেররা বলতেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন তোমরা এই কোরআনকে শুনো না এবং যারা এই কোরআন শুনতে যায় সেখানে তোমরা হট্টগোল তৈরি করো যাতে করে মানুষ এই কোরআন শুনতে না পারে ওই সময় কাফেরদের একটা সিদ্ধান্ত ছিল এমন মানুষকে তেলাওয়াত থেকে দূরে সরানো হট্টগোল তৈরি করা কিন্তু এখন যদি শয়তানগুলো হট্টগোল তৈরি করতে চায় কোরআন থেকে মানুষকে দূরে সরাতে চায় তাহলে আগের ওই সিস্টেমগুলো প্রয়োগ করলে কাজ হবে না বর্তমানে যে সিস্টেমগুলো শয়তান চক্রান্ত করে চালু করেছে এর একটা সিদ্ধান্ত হচ্ছে যে হুজুরদেরকে তোমরা রাজাকারের আকারে আকৃতিতে তাদেরকে প্রকাশ করো কেন প্রকাশ করবা যাতে করে আগামী একটা জেনারেশন এরকম দাঁড় হয়ে যায় যে হুজুর দেখলেই জঙ্গি হুজুর দেখলেই রাজাকার টুপিওয়ালা বলতেই রাজাকার দাড়িওয়ালা বলতেই রাজাকার কথা ঠিক কিনা কিন্তু এটা আমরা হতে দিতে পারি না তাদের মুখোশগুলো এখনই টেনে খোলা দরকার এরকম ভাবে চলতে দেওয়া যেতে পারে না যেমন করে ওই ছোট্ট বাচ্চাটা বলছে তুমি হুজুর হতে চাও বলছে না আমি হুজুর হইতে চাই না কেন হুজুর হইতে চাও না কারণ হুজুরদের শুধু হুজুর হইলেই পুলিশ ধরে এই জন্য এই চক্রান্ত বেশি দিন টিকতে পারবে না ইনশাআল্লাহ কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে এটা আল্লাহ তাআলা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন প্রেজেন্টস বাই কোয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।